সময়টা ১৯৭৫ ১৫ই আগস্ট, ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। আকস্মিক এক সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় সেদিন। কেন ঘটে সেই হত্যাকাণ্ড, কারাই বা ছিল এই অভ্যুত্থানের পেছনের মূল নায়ক, তা আজও এদেশের মানুষের মনে অজানা কৌতূহল ও বিতর্কের জন্ম দেয়। ১৫ই আগস্টের সেই ঘটনার মূল কুশীলবদের মধ্যে অন্যতম একজন ছিলেন বারংবার আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। চলুন আজকে জানা যাক কে ছিলেন এই মেজর ডালিম। মেজর ডালিমের জন্ম ১৯৪৯ সালে ঢাকায় একটি প্রভাবশালী পরিবারে। তার বাবা ছিলেন নামকরা আইনজীবী এবং সমাজের উচ্চশ্রেণীর সঙ্গে সম্পর্কিত একজন। ডালিমের শৈশব ও কৈশোরকাল কেটেছে ঢাকার কেরানীগঞ্জে। তবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ১৯৬৮ সালে তার পাকিস্তান সামরিক একাডেমিতে যোগদান এবং সেখানে তার প্রশিক্ষণ। পরবর্তীতে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশমাতৃকার জন্য প্রাণ বাজি রেখে যুদ্ধ করেন। তবে যুদ্ধের পর যখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন, সেখানে তিনি নতুন এক বাস্তবতার মুখোমুখি হন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনীতে কিছু অসন্তোষের সৃষ্টি হয়। যুদ্ধ থেকে ফিরে আসা অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মনে করেন যে তাদের যথাযথ সম্মান ও পদোন্নতি দেওয়া হয়নি। মেজর ডালিমও এই ক্ষোভের অংশীদার হন। তাছাড়া মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে ব্যর্থ হন। তার সরকারকে অর্থনৈতিক সংকট, খাদ্যভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়। এই পরিস্থিতি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দেয়, যা পরবর্তীতে সামরিক অসন্তোষের রূপ নেয়। মেজর ডালিম এবং আরও কিছু সামরিক কর্মকর্তা এই অসন্তোষ থেকে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান তৈরি করেন, যার শেষ রচিত হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার মাধ্যমে। ডালিম যদিও সরাসরি বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত ছিলেন না, তবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং সংগঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার বিবৃতি তিনি নিজেই দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডালিমের ব্যক্তিগত ক্ষোভ এই ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে তার অংশগ্রহণকে ত্বরান্বিত করেছিল। কথিত আছে ১৯৭৪ সালে এক ব্যক্তিগত ঘটনার জের ধরে ডালিমের স্ত্রী নিম্মি ডালিমকে শারীরিক হেনস্থা করেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। উপরন্তু সে সময় মেজর ডালিমকে তার সামরিক অবস্থান থেকে পদচ্যুত করা হয় বলে জানা যায়, যা তাকে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি আরও বেশি বিরূপ করে তোলে। এর পাশাপাশি শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে এক দেশ এক দল ও এক নেতার যে শাসন ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন, মেজর ডালিম ছিলেন তার ঘোর বিরোধী। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে ঘোষণা করে নিজ মুখে বঙ্গবন্ধুকে হত্যার তথ্য নিশ্চিত করেন। মেজর ডালিম বলছি, এক বছর ভেতরে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল। তিনি বলেন, আমি মেজর ডালিম বলছি, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে, কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী দশকগুলোতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডালিমের ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হলে তিনি দেশ ছেড়ে চলে যান। ধারণা করা হয় তিনি বর্তমানে তুরস্কে বসবাস করছেন। বিগত ৪০ বছরে তিনি বিশ্বের ১০০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশেও এসেছেন একাধিকবার, তবে এখনও নিজেকে আড়ালেই রেখেছেন ঐতিহাসিক এই ব্যক্তিত্ব। যদিও অনেকেই তাকে খলনায়ক হিসেবে দেখেন, বিশেষ করে বঙ্গবন্ধু পরিবারের অনুসারীরা, তবে দেশের মানুষ এখনও তাকে মুক্তিযুদ্ধ ও দেশের স্বার্থে তার সাহসিকতার জন্য তাকে শ্রদ্ধা করেন।